আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ভারতের কর্ণাটকে মাইকে আজান বন্ধের দাবি। ইউক্রেনে অস্ত্রের ঢল নামিয়ে দিল আমেরিকা। নতুন করে কোয়ালিশন সরকার গঠন করতে চান না ইমরান। পুতিনের ক্ষতি করতে গিয়ে নিজেদের ক্ষতি করছে কিনা প্রশ্ন জার্মান মন্ত্রীর। এবার রুশ সীমান্তরক্ষীদের ওপর হামলার অভিযোগ। মারাত্মক ঝুঁকির মুখে ইহুদিবাদী ইসরায়েলের সরকার। রাশিয়াকে মানবাধিকার কমিশন থেকে বাদ দিতে ভোট আগামীকাল। এবার বিস্তারিত। হিজাব ও মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা করতে না দেয়া নিয়ে এমনিতেই বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটক। এবার সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রশাসনের কাছে দাবি তুলেছে, মসজিদে মাইক বাজিয়ে আজান দেয়া বন্ধ করতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি ভেঙে বিনা অনুমতিতে মাইক বাজিয়ে আজান দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এর আগে হিজাব, হালাল পণ্য ইত্যাদির মতো মুসলমানদের সাথে সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে সরব হয়েছে হিন্দুত্ববাদী এই সংগঠনগুলো। বিশ্লেষকরা মনে করেছেন, এসবই করা হচ্ছে আগামী বিধানসভা ভোটের আগে ধর্মীয় মেরুকরণের জন্য। কেন মাইকে আজান বন্ধের দাবি? কর্ণাটকে উগ্র হিন্দুত্ববাদ প্রচারের জন্য পরিচিত সংগঠন শ্রীরাম সেনে বলেছে, মসজিদগুলো থেকে মাইক বাজিয়ে যে আজান দেওয়া হয় তাতে রাজ্যের শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করা হচ্ছে। আজানের সময় মাইক যাতে ব্যবহার না করা হয় তা পুলিশ প্রশাসনকে সুনিশ্চিত করার দাবিও তোলা হয়েছে। কর্ণাটকে সক্রিয় অন্যতম হিন্দু সংগঠন হিন্দু জনজাগৃতি সমিতির রাজ্য মুখপাত্র মোহন গৌড়া বলেন, তারা আজানের বিরুদ্ধে নন, কিন্তু মানুষের অসুবিধা করে কেন মাইকে আজান দেয়া হবে। গৌড়ার কথায় বেঙ্গালুরু শহরের বিভিন্ন থানায় তথ্যের অধিকারী আইন অনুযায়ী আমরা জানতে চেয়েছিলাম যে কোন মসজিদে কতগুলি মাইক ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। থানাগুলো থেকে জানানো হয়েছে যে এ ধরনের কোনো অনুমতি তারা দেয়নি। গৌড়া জানান, এর আগে কর্ণাটক হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বেআইনি মাইক বাজেয়াপ্ত করতে হবে, ওই নির্দেশও পুলিশ মানেনি। এদিকে রাজ্য স্তরের বিভিন্ন পরীক্ষা চলছে আর মাইকে আজান দেয়া হলে অসুবিধা হচ্ছে, এই মর্মে বেঙ্গালুরু শহরেই 125টি অভিযোগ জমা পড়েছে। ইউক্রেনে আরও $10 কোটি অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলাদা বিবৃতিতে একথা জানায়। মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়তি এই $10 কোটি অস্ত্রের মধ্যে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটানোর জন্য $10 কোটি মূল্যের বাড়তি নিরাপত্তা সহযোগিতা পাঠানোর বিষয়টি আমি অনুমোদন করেছি। কংগ্রেসের অনুমোদন ছাড়াই মার্কিন সরকার ইউক্রেনকে এই অস্ত্র দিতে যাচ্ছে। গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনে মোট 6 বার অস্ত্রের চালান পাঠিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিজেই এ তথ্য জানান। এদিকে পেন্টাগনের মুখপাত্র জানান, কির্বি গতকাল জানিয়েছেন, ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য নতুন করে তহবিল বরাদ্দ দেওয়ার প্রয়োজন হবে। পেন্টাগনের তথ্য মতে, নতুন করে যেসব অস্ত্র দেওয়া হবে তার মধ্যে 10টি সুইচ ব্লেড ড্রোন থাকবে। এই ড্রোন ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই করতে অত্যন্ত কার্যকরী। জন কিব্রি জানান, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত $170 কোটি অস্ত্র পাঠানো হয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর দেশটিকে মোট $240 কোটি অস্ত্র সরবরাহ করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, নতুন করে সরকার গঠন করার সময় তিনি আর কোনো দলের সাথে কোয়ালিশন গঠন করতে চান না, কারণ কোয়ালিশন সরকার ব্ল্যাকমেইল করতে সক্ষম বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ইমরান খান এমন মন্তব্য করেন। এ বিষয়ে এক জনসভায় ইমরান খান বলেন, এবার আমরা আমাদের লোকদের নিয়ে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করব। এবারের সরকারে আমাদের আদর্শিক লোকেরা থাকবেন। ইমরান খান বলেন, কায়েমি স্বার্থবাদী মানুষদের জন্য আমাদের দলে কোনো জায়গা নেই। বিবেকবান, প্রতিবাদী, একনিষ্ঠ, আন্তরিক ও নিবেদিত প্রাণ ব্যক্তিদের নেতৃত্বে রেখে সরকার গঠন করা হবে। এর আগে ইসলামাবাদে পাকিস্তান তেহরিক ইনসাফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ড গঠনের বিষয়টি অনুমোদিত হয়। এই পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আসন্ন নির্বাচনে পিটিআই এর টিকিট কারা পাবেন তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যত দ্রুত সম্ভব রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করে দেবে জার্মানি, কিন্তু এই মুহূর্ত থেকে গ্যাস আমদানি বন্ধ করা সম্ভব নয়। বুধবার এমন কথা জানান জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন জানান, রাশিয়ার তেল ও গ্যাসের উপর পরবর্তীতে নিষেধাজ্ঞা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আপাতত তারা রাশিয়ার কয়লার উপর নিষেধাজ্ঞা দেবেন।
ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রধানের এমন বক্তব্যের পরেই জার্মানির অর্থমন্ত্রী জানালেন তারা এখনই রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে না। জার্মানির অর্থমন্ত্রী দেশটির অর্থনীতি মন্ত্রীর কথার উদ্ধৃতি দিয়ে বলেন, জার্মানি যদি এই মুহূর্তে রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করে দেয় তাহলে দেশটির অর্থনীতি পুরোপুরি ভেঙে যাবে। তিনি প্রশ্ন রেখে বলেন, রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা পুতিনের ক্ষতি করতে গিয়ে নিজেদের ক্ষতি করছি কিনা। তিনি আরও বলেন, আমরা এমন কৌশল অনুসরণ করছি যেটি আমরা কয়েক সপ্তাহ চালিয়ে যেতে পারব না, সম্ভবত কয়েক বছর। জার্মানির অর্থমন্ত্রী আরও জানান, যদি শুধুমাত্র আমার মনকে অনুসরণ করতে পারতাম তাহলে এই মুহূর্তে সব কিছুর ওপর নিষেধাজ্ঞা থাকত, কিন্তু এই বিষয়টিও নিয়ে সন্দেহ আছে। নিষেধাজ্ঞা কি অল্প সময়ের জন্য যুদ্ধ থামাতে পারবে? রাশিয়ার আঞ্চলিক এক কর্মকর্তা অভিযোগ করেছেন, কুরস্ক এলাকার সীমান্তরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে পার্শ্ববর্তী বেলগোরোদ এলাকার একটি স্কুলে বোমা হামলার হুমকির পর খালি করা হয়। খবর রয়টার্সের। গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ অভিযান শিরোনামে ইউক্রেনে আক্রমণ করে রুশ সেনাবাহিনী। সীমান্তে রাশিয়াকে ইউক্রেন টার্গেট করছে এই অভিযোগ তুলে আক্রমণ করে তারা। কুরস্কের আঞ্চলিক গভর্নর রোমানা স্তারোভয়েদ বলেন, সুজোদা সীমান্তে আমাদের বাহিনী লক্ষ্য করে মর্টার হামলা হয়েছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জবাবে রাশিয়ার সেনারাও গুলি চালিয়েছে বলে জানান তিনি। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, তারা রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ সম্পর্কে বিস্তারিত জানেন না বললেও ঘটনাকে তিনি মারাত্মক বলে অভিহিত করেছেন। সীমান্তের এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেন, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। এর আগে গত শুক্রবার ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াজেস্লাভ গ্লাদকভ স্থানীয় একটি তেলের গুদামে বিমান হামলা চালানোর অভিযোগ করেন। মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ইহুদিবাদী ইসরায়েলের সরকার। আজ বুধবার সরকার থেকে ইস্তফা দিয়েছেন জোটের হুইপ ইদিত সিলমান। এর ফলে জাতীয় সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নাফতালি বেনেটের সরকার। নেসেটে এখন সরকার ও বিরোধী দুই পক্ষেরই 60টি করে আসন রয়েছে। জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, যদি আর একজনও সরকারের পক্ষ ত্যাগ করে তাহলে বিশেষ আইন প্রয়োগ করে সংসদ ভেঙে দিতে পারবে বিরোধীরা, তাতে বর্তমান সরকারের পতন হবে। ইস্তফার পর সিলমান জানান, মূলত স্বাস্থ্যমন্ত্রী নিজান হরউইতজের সঙ্গে বাবানুবাদের কারণে তিনি সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, আমি এই জোটের জন্য অনেক করেছি, কিন্তু দুঃখজনক হল এই যে আমি আর তাদের সঙ্গে কাজ করে যেতে পারছি না। তার এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী নেতা ও সাবেক যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 3 বছরের মধ্যে ইসরায়েলে 4 বার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে বাদ দেওয়া নিয়ে আগামীকাল বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, 193 সদস্য বিশিষ্ট জাতিসংঘের 2/3 সদস্য দেশের অনুমোদন পেলে মানবাধিকার কমিশন থেকে রাশিয়াকে বাদ দেওয়া যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে রাশিয়াকে বাদ দিতে তৎপরতা দেখায়। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নাভেনজিয়া এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। রুশ দূত বলেছেন, বিশ্বের বিভিন্ন ফোরাম থেকে পশ্চিমারা রাশিয়াকে বাদ দেওয়ার চেষ্টা করছে, এটা অবিশ্বাস্য, এটা নজিরবিহীন। এটা করলে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে তা সহায়ক এবং সুবিধাপূর্ণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেন বুচা শহরে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার পর যুক্তরাষ্ট্র রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে বের করে দিতে তৎপর হচ্ছে। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড রোমানিয়ায় সফরকালে বলেছেন, মানবাধিকার কমিশনে রাশিয়ার উপস্থিত থাকা প্রহসন, এটা অনিচ্ছ উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন রাশিয়াকে বের করে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।